এদিকে পুরস্কার নিয়ে যান। এত সুন্দর করে এত শুদ্ধ করে এই যুবক ভাই না আপনার আপনার আপনি দিবেন কেন? আচ্ছা আপনি দেন তাহলে ঠিক আছে আমরা দুই ভাই মিলে দেই। হ্যাঁ এই নাও ভাই শেখ আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ ভাই 500 দিয়েছেন আমি 500 দিলাম। হ্যাঁ ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন চলে আসেন ভাই যুবক ভাই। অসুবিধা হলে থাক না পারবে আসতে পারবে চলে আসেন চলে আসেন ভাইরা আমার এই যুবক পুরস্কার পাওয়ার উপযুক্ত মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম তোমার ভাই? তাহমিদ হাসান তুরাব। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10 এ। ক্লাস 10 এ পড়ো মাশাআল্লাহ। এই দোয়াগুলো কিভাবে মুখস্থ করলে? বাড়িতে আব্বু একটা পোস্টার নিয়ে দাও অনেকে পড়ো মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়র। যাও আমরা এই তুরাগের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করেন। এটা কি নামাজের অংশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ফরজের পরে কি ছিল ভাইরা আমার? পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নামাজ শেষ হয়ে যায়। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে সালাত শেষ। এটা আমার কথা না, আসলে আমরা হাদিস থেকে জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত সম্পর্কে তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম ওয়া তাহলিলুহা আত-তাসলিম। নামাজের শুরুটা হয় তাকবীর দিয়ে আল্লাহু আকবার দিয়ে, আর নামাজের শেষটা হয় সমাপ্তিটা হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। এটা হলো হাদিসের বক্তব্য। তাহলে এই বক্তব্য থেকে বোঝা যায় নামাজ শুরু হয় কি দিয়া? আল্লাহু আকবার দিয়া। শেষ হয় কি দিয়া? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়া। তাহলে ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন দোনো দিকে, এর মাধ্যমে নামাজ শেষ। ইমামের সাথে আর মুক্তাদির এই নামাজের জামাতের কোনো আর সম্পর্ক নাই। এরপরে সব কাজ ইন্ডিভিজুয়াল, জিকির আজকার করবেন, দোয়া দরুদ করবেন, সুন্নত পড়বেন, বাকি সব কাজগুলো ব্যক্তিগত। এখানে আর জামাতবদ্ধতার কোনো রূপ নাই। কথা কি বুঝাইতে পারছি? এখন পাঁচ ওয়াক্ত নামাজের পর ইমাম সাহেব যখন সালাম ফিরায় ফেলায়, এরপর আমাদের দেশে সাধারণত বেশিরভাগ মসজিদগুলোতেই আমরা মুক্তাদিদেরকে সাথে নিয়ে ইমাম সাহেবদেরকে হাত তুলতে দেখি এবং হাত তুলে রেডিমেড মুনাজাত করতে দেখি, যে সবাই মিলে হাত তুলে দোয়া শেষে আবার সবাই মিলে হাত নামায়। অর্থাৎ নামাজে যেরকম সবাই মিলে একসাথে রুকু করছে, সেজদা করছে, বৈঠক করছে, দাঁড়াইছে, এগুলো যেরকম সব দলবদ্ধভাবে করছে, জামাতের সাথে করছে, সালাম ফেরানোর পরে দোয়াটাও ইমামের নেতৃত্বে সবাই জামাতের সাথে করে, এই সিস্টেমটাই আমাদের দেশে সব মসজিদে প্রায় চালু আছে, ঠিক না বেঠিক? অথচ যে হাদিস আমি বললাম, এই হাদিস বলছে যে সালাম ফিরানোর সাথে সাথে ইমাম মুক্তাদি সবার নামাজ শেষ, এরপর আর নামাজের কোনো আনুষ্ঠানিকতা নাই। শুধু তাই নয়, পাঁচ ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের যে সালাম, এই সালাম ফিরানোর পর তিনি আল্লাহর কাছে বেশ কিছু দোয়া এবং জিকির নিবেদন করতেন। নামাজের পরে সালাম ফেরানোর পর তিনি পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিনবার ইস্তেগফার করতেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পর সালাম ফেরানোর পর তিনি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিকির আল্লাহ তাআলার কাছে নিবেদন করতেন। তো এই রকম পাঁচ ওয়াক্ত সালাতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দোয়া জিকির করতেন, যেমন একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস পাঠ করতেন, আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়ুম পাঠ করতেন, 33 বার সুবহানাল্লাহ পড়তেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়তেন, 34 বার আল্লাহ আকবার পড়তেন। কোন কোন বর্ণনা আছে আল্লাহ আকবার 33 বার, 34তম বার অর্থাৎ শেষ বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, এটা। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহু দ্বীন ওয়া লাও কারিহাল কাফির, এটা পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা নাবুদু ইল্লা ইয়াহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদল ওয়া লাহুস সানাউল হাসান, এটা পড়তেন। এভাবে অনেকগুলো দোয়া জিকির তিনি করতেন। এগুলো সবগুলো আপনাদের সবার মুখস্থ আছে তো? যাদের মুখস্থ আছে সবগুলো হাত তুলেন দেখি, আন্দাজে হাত তুললে আমি এখন শুনতে চাইলে কিন্তু শোনাইতে হবে, একটু বুঝে শুনে হাত তুলেন কিন্তু। আপনারা সবাই শোনাতে পারবেন সবগুলো? এখন দাঁড়ান তাহলে একটা চেক হয়ে যাক। এখন না মানে অনেক নামায় ফেলছে, অনেক মানুষ নামায় ফেলছে, হায় হায়। যারা শোনাতে পারবেন সবগুলা
পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া জিকির যেগুলো আসকারে মাসনুনা সুন্নাত জিকিরগুলো সবগুলা মুখস্থ আছে যাদের তারা হাত তোলেন শুনে দিতে পারবেন সবাই এই যুবক ভাই খুব আগ্রহ দেখাচ্ছে দাঁড়ান দেখি হ্যাঁ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিন আলাউদ্দিন এটা বলেন মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা নাবুদু মাশাআল্লাহ আল্লাহুম্মা আইননি আলা যিকরিক আরেকটা প্রশ্ন আল্লাহুম্মা আইননি আলা যিকরিক এদিকে আসেন পুরস্কার নিয়ে যান এত সুন্দর করে এত শুদ্ধ করে এই যুবক ভাই না আপনার আপনার আপনি দিবেন কেন আচ্ছা আপনি দেন তাহলে ঠিক আছে আমরা দুই ভাই মিলে দেই হ্যাঁ এই নাও ভাই শেখ আব্দুল্লাহ মাহমুদ সাইফুল্লাহ ভাই 500 দিয়েছেন আমি 500 দিলাম হ্যাঁ ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন চলে আসেন ভাই যুবক ভাই অসুবিধা হলে থাক না পারবে আসতে পারবে চলে আসেন চলে আসেন ভাইরা আমার এই যুবক পুরস্কার পাওয়ার উপযুক্ত মাশাআল্লাহ মাশাআল্লাহ কি নাম তোমার ভাই আমি হাসান তুরাব কোন ক্লাসে পড়ো ক্লাস 10 এ ক্লাস 10 এ পড়ো মাশাআল্লাহ এই দোয়াগুলো কিভাবে মুখস্থ করলে বাড়িতে আব্বু একটা পোস্টার নিয়ে দাও অনেকে পড়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের যাও আমরা এই তুরাগের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করেন দেখেন হাত তোলা পাবলিক কিন্তু কমে গেছে এখন থেকে হাত তোলেন তো দেখি খুব একটা নাই কিন্তু দেখছে যে কড়া পরীক্ষা হয়েছে ভাইরা আমার পাঁচ ওয়াক্ত নামাজের পর এই দোয়া জিকিরগুলো আমাদের মুখস্থ করার চেষ্টা করতে আমাদের দেশে শতকরা 5% মানুষও আছে কিনা সন্দেহ যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া জিকিরগুলো করতেন সেগুলো মুখস্থ আছে আমরা ওই রেডিমেড মোনাজাত শিখছি নামাজের পরে এটাকে নামাজের অংশ মনে করি এটাকে আবশ্যক মনে করি এটা না হলে গন্ডগোল ফাসাদ করি আমরা সুন্নাহ চিনি নাই খেলাফে সুন্নাহ চিনছি আল্লাহ আমাদেরকে সুন্নাহ চেনার তৌফিক দান করুন পাঁচক্ত নামাজের পরে এই দোয়া জিকিরগুলো মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চা সবার মুখস্থ আল্লাহর রহমতে কারণ আমি বাচ্চাদেরকে বলছি যে পুরা মুখস্থ শোনাতে পারবে 100 টাকা তার নামে দোকানে জমা করা থাকবে সে দোকান থেকে স্বাস্থ্যসম্মত যে খাবার আছে তুলনামূলক সেগুলো কিনে কিনে খেতে পারবে আমি সবগুলোকে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ আর সকাল সন্ধ্যার দোয়ার বোঝে মুখস্থ করবে তারা বলছে 500 টাকার পুরস্কার আপনারা সবাই আমলটা করবেন তো ইনশাআল্লাহ গাইবান্দার ভাইয়েরা মাদ্রাসাতে সকাল সন্ধ্যার দোয়ার কার্ড সংগ্রহ করবেন হুজুরদের কাছ থেকে পকেট কার্ড করেছি আমরা এটা আপনি মানি ব্যাগে রেখে দিতে পারবেন পড়ে দোয়াগুলো মুখস্থ করলেন আবার এটাকে ফোল্ড করে আপনি মানি ব্যাগে রেখে দিলেন কিছুদিন দেখে দেখে পড়তে পড়তে এরপর আপনার মুখস্থ হয়ে যাবে চেষ্টা করবেন না ইনশাআল্লাহ এবার আমি মূল মাসআলায় আসি সালাম ফেরানোর পর নামাজ শেষ হয়ে যায় এরপর আমরা বিভিন্ন দোয়া জিকির সুন্নত নামাজ লম্বা চোড়া দোয়া জিকিরগুলো আদিয়া মাসনুনাগুলো আমরা পাঠ করব নামাজের পর হাত তুলে ইমাম সাহেব মুক্তাদি সবাই মিলে সম্মিলিতভাবে দোয়া করতে হবে এমন কোন আমলের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় কথা কি বুঝাইতে পারছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করছেন না করেন নাই কতদিন করছেন মদিনায় হিজরতের পর কত বছর বেঁচে ছিলেন তিনি 10 বছর এই 10 বছর ধরে তিনি ইমামতি করেছেন 10 বছরে কত ওয়াক্ত নামাজ হবে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ এ সম্পর্কে যে চটি বই রেখেছেন ওখানে সম্ভবত উনি 18,000 ওয়াক্ত কাউন্ট করে দিয়েছেন যে 10 বছরে 18,000 ওয়াক্ত নামাজ হয় 18,000 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এবং সাহাবিদের মধ্যে ইমামতি করে সালাত আদায় করেছেন এর ভিতরে 2 বার 4 বারও 1 বারও এমন প্রমাণ পাওয়া যায় না যে তিনি সালাম ফেরানোর পরে দুই হাত তুলে সবাইকে নিয়ে দোয়া করেছেন সাহাবিরের সাথে দোয়া করেছেন আমিন আমিন বলেছেন এরকম একটা হাদিসও পাওয়া তো আপনি কার অনুসরণ করার জন্য নামাজের পরে সম্মিলিতভাবে এই দোয়াটাকে আবশ্যক বানাবেন তবে হ্যাঁ এর মানে এই না যে নামাজের পরে দোয়া করা যাবে না ভুল বুঝবেন না আপনি নামাজের পরে আল্লাহর কাছে কোনো চাওয়া থাকলে 100 বার আপনি চাইতে পারেন কোনো অসুবিধা নেই বরং চাওয়া উচিত যদি আপনার কোনো চাওয়া থাকে অবশ্যই চাইবেন নামাজের পর দোয়া কবুলের একটা জায়গা আপনি আল্লাহর কাছে দোয়া করেন কিন্তু ইমামের সাথে মুক্তাদিরা সম্মিলিতভাবে দোয়া করতে হবে এই যে ট্র্যাডিশন বানিয়ে ফেলছি আমরা এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত নয় পরিষ্কার কথা ভাই শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তারপরে 4 খলিফা মিলে কত বছর শাসন করছেন
30 বছর কত বছর এই 30 বছরের মধ্যেও কখনো তারা 30 বছরে আবার ওইভাবে প্রতিদিন পাঁচ ওয়াক্ত করে তারা তো ইমাম ছিলেন সবাই তাহলে কত ওয়াক্ত হয় দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর খোলাফা রাশিদা 30 বছর মোট 40 বছরে আপনি গড়ে দেখবেন যে 70 হাজারের বেশি বার নামাজ হয়েছে সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে নামাজ হলে একবারও যদি ওনার মাধ্যমে সবাই মিলে সম্মিলিত দোয়া করতেন হাদিসে আসতো কি আসতো না অথচ এবার কোনো হাদিস পাওয়া যায় না ইসলাম ফাউন্ডেশন থেকে সব হাদিসগুলোর বাংলা অনুবাদ হয়ে গেছে আপনি খুলে দেখেন তো সালাত অধ্যায় খুলে দেখেন তো নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন আপনি দেখেন এই আমলটা পান কিনা যদি না পান ইবাদত করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি যদি না করেন আপনি কার অনুসরণ করবেন আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ বুঝার তৌফিক দান করুন ভাইরা আমার অতএব আমরা নামাজের পরে মাসনুন দোয়াগুলো শিখব আর ভোর রাতে পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল হয় একটা হাদিসে আসছে যার কারণে আপনি নামাজের পরে কোনো চাওয়া থাকলে 100 বার আপনি আল্লাহর কাছে নিবেদন করবেন 100 বার আপনি চাইবেন কিন্তু ওই যে ট্র্যাডিশনাল মুনাজাত না রেডিমেড দোয়া না যে ইমাম সাহেবের সাথে হাত তুলছেন ইমাম সাহেবের সাথে নামাইছেন এটাকে জরুরি মনে করছেন অনেকে বরং মুসল্লিদের একটা বড় অংশ আছে শুধু হাত উঠান আর হাত নামান বেচারা আর কিছুই জানেন না হুজুর উঠাইছে তাই উঠি উঠান হুজুর নামাইছেন তাই উনি নামান অনেককে দেখবেন যে হুজুর উঠাইছে আশেপাশ থেকে বেচারা হয়তো জিকির আজকার করতেছে উনি দোয়া করলে একটু পরে করবে আল্লাহর কাছে হয়তো কিছু চাইবে সেটা পরে চাইবে এখন আজকার পড়তেছে তিনি দেখবেন আশেপাশ থেকে অন্যরা সবাই তারে খোঁচায় পাবে আছে না নাই আরে হুজুর উঠাইছে তুমি বসে আছো কেন আবার হুজুরের হয়তো আজকে তিন চারটা দোয়া ছিল এগুলো শেষ করছে হুজুর এখন হুজুর হাত নামায় ফেলবে তো সে হয়তো আরও কিছু চাওয়া আছে তার আজকে তার একটু পেটে ব্যথা তার বউ শরীরটা খারাপ আজকে তার ব্যবসাটা ভালো না আর অনেকগুলো আইটেম আছে দোয়ার সে এগুলো একটা একটা করে করতেছে হুজুরের হয়তো আজকে তেমন কোনো ডিমান্ড নাই আল্লাহর কাছে দু চারটা ছিল দোয়া শেষ করে ফেলছে হুজুর এখন আল্লাহুম্মা আমিন নামায় ফেলছে আর এদিকে বেচারা হয়তো আরও একটু দোয়া করতেছে লম্বা আশপাশ থেকে তো দেখবেন ঠেলাঠেলি করতেছে যারে হুজুর নামায় ফেলছে তুমি কি করতেছে এখন তো এগুলো আমাদের ভুল ধারণা যে নামাজের পরে ইমামের সাথে এইভাবে হাত তুলতে হয় ট্র্যাডিশনাল দোয়া করতে হয় হ্যাঁ আমরা এই সময় জিকির আজকারগুলো সুন্নাত নামাজ পড়ব এবং আল্লাহ তাআলার কাছে কোনো চাওয়া থাকলে 100 বার আমরা নিজেরা নিবেদন করতে পারব কথা কি বুঝতে পারছেন এখন এটা শুনে আপনার এলাকার ইমাম সাহেব নামাজের পরে সোহাবিন কি দোয়া করে সেখানে গিয়ে এবার গন্ডগোল ফাসাদ হাতাটাতা গোছায় লাঠিসোঁটা নিয়ে শুরু করে দিবেন কি বলেন এটা করবেন আপনি নিজে সুন্নাতের উপরে আমল শুরু করবেন সুন্নাতের শিক্ষা মানুষকে দিবেন তাহলে খেলাফে সুন্নাত সমাজ থেকে এমনি দূর হবে আপনি আপনারটা করবেন আর ওলামা একরাম যে দীর্ঘদিন থেকে চলে আসছে অনেক ওলামা এটাকে মুস্তাহাব বলেন তাদের মতের উপরে শ্রদ্ধা রাখবেন আপনি গন্ডগোল ফাসাদ করতে পারবেন না কিন্তু আমি যেটা বলেছি ভেরি ক্লিয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করছেন না করেন নাই উনি ইমামতি করে উনি যদি সালাম ফেরানোর পরে সবাই মিলে কি মুনাজাত করতো তাহলে সেটা হাদিসে আসতো কি আসতো না আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনে ছোটখাটো তুচ্ছ তুচ্ছ কোনো কাজও যদি করছেন ছোটখাটো কোনো কাজ সেটা পর্যন্ত হাদিসে আসছে না আসে নাই তাহলে নামাজের মতো এরকম বিষয় শত শত হাজার হাজার মানুষ সাহাবীরা সেখানে ছিলেন একবারও যদি করতেন শত শত হাদিসে সেটা বর্ণিত হতো হাদিস সম্পর্কে সামান্য ধারণা রাখেন সেই লোকটাও জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এরকম প্রকাশ্যে একটা আমল করবেন আর সেটা উল্লেখ থাকবে না হাদিসে এটা কোনোদিন হতে পারে জোড়া তালি দিয়া যদি আপনি সাবেত করেন যে নামাজের পরে দোয়া কবুল হয় দোয়া কবুলের আদব হাত তোলা আর কিছু মানুষ একত্রে দোয়া করলে সবাই সাথে আমিন বলে দোয়া কবুল হয় তিন হাদিসকে জোড়া তালি দিয়ে যদি আপনি দোয়া সাবেত করেন তাহলে এরকম শত শত জায়গায় সাবেত করা যাবে যেগুলো আসলে সাবেত না আল্লাহ আমাদেরকে সুন্নাতটা বুঝার তৌফিক দান করুন